নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ইচ্ছেপূরণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আজকে হবে ইলিশ। ইলিশের কিন্তু এখন 1000 টাকা কেজি, কিন্তু তাও মন তো চাইছে ইলিশ খেতেই হবে। মানে আমি খুবই ইলিশ প্রিয়, একদম খাঁটি বাঙালি যাকে বলতে পারো। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রেখেছি, এদিকে বড় বড় করে বেগুন কেটে নিয়েছি। আজকে কিন্তু বেগুন দিয়ে পাতলা ইলিশের ঝোল হবে, আর খেতে কিন্তু ইলিশ ভাপাও খুব ভালো লাগে আমার। কিন্তু আজকে তো নাইট ছিল আমার, তাই এটা খাওয়াটাই বেটার, কারণ পেট খারাপ হবে রাত জাগা, তাই ইলিশের ঝোলই হয়েছিল। তো প্রথমে তেলে হচ্ছে বেগুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম, বড় বড় করে বেগুন কেটেছিলাম। আর এই ইলিশ মাছের ঝোলে কিন্তু বড় বড় করে বেগুনই খেতে ভালো লাগে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, নাইট করে এসে ফ্রেশ হয়ে মাছের ঝোল আর ভাত খাবো তাই। আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অনেকগুলো। উফ, মনটা অনেকদিন ধরেই চাইছিল ইলিশ খেতে, হয়ে আর উঠছিল না, তাই আজকে যখন সুযোগ পেয়েছি ইলিশ তো খেতেই হবে। মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মন চাইছিল তো হওয়ার আগেই যখন কড়াইয়ে ফুটছে তো খেয়ে নি, দারুণ লেগেছে খেতে। মানে এই বছরে আমি এই প্রথম ইলিশ খেলাম, তো খুব ভালো লেগেছে। আর আমাদের ওদিকে অতটা ভালো ইলিশ পাওয়া যায় না, তাই বর্ধমানে ইলিশ কিনে খেলাম। আর এদিন মাকে বলেছি যে বাড়ি যে যাবো ইলিশ কিনে নিয়ে যাব। তো ইলিশগুলো হালকা করে ভেজে নেব তেলে, আর এই ইলিশের ঝোলে তো কিছু লাগেই না, শুধুমাত্র পেঁয়াজ রসুন আদা এসব কিচ্ছু লাগে না। তো রান্না করতেও আমাদের ইজি, আর খেতেও তো খুব ভালো লাগে। তো ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, দেখো বন্ধুরা। তো তোমরা কি ইলিশ মাছ খেলে তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তো কালো আর কিছু আর কোনো অন্য কোনো ফোড়ন নয়, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দুটো, তারপর দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যে যেরকম নুন খাও সেরকম দিয়ে দেবে। তো ইলিশ মাছ অনেকে অনেক রকমভাবে রাঁধে, ভাপাটা খেতেও আমার খুব ভালো লাগে ইলিশ ভাপা। তো প্রথম দিন এর নিয়ে এলাম এই ঝোল খেলাম, পরের দিন যেদিন নিয়ে আসবো সেদিন হচ্ছে যে ইলিশ ভাপাট খাবো। এরপর ঝোলটা ফুটে এলে বেগুন আর কাঁচা লঙ্কা বাকিগুলো দিয়ে দিলাম, তারপর ভালো করে ফুটিয়ে নেব। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। তো খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ, এক প্লেট ভাত কিন্তু আপনার ইদেই শুধু খাওয়া হয়ে যাবে। তো আমার তো আর কিছুই চাই না ইলিশ মাছ হলে, আমি খুব ইলিশ প্রিয়। তো আমাদের নুনটা একটু কম হয়েছিল, তাই পরিমাণ মতো আরেকটু নুন লেগেছিলো দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। খেতে তো জাস্ট দুর্দান্ত হয়েছিলো, দুর্দান্ত, আর কিচ্ছু লাগেনি। আর এইটা ইলিশ মাছের তেলটা একটু ছেড়ে গেছিলো, সেটা দিয়ে প্রথমে একটু ভাত মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে যে বেগুন নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে মাখিয়ে খেয়ে জাস্ট অসাধারণ লেগেছিলো, অসাধারণ। মানে আর কিছু চাই না, বাঙালি এতেই খুশি। তো খুব মন প্রাণ তৃপ্তি করে খেয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও শেয়ার করে দেবে, আর আমাকে সাপোর্ট করবে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা অন্য কীরকম ভিডিও তোমাদের পছন্দ, তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের অনেক 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 ভালোবাসা।